তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন সামনে একটা মন্দির আছে আমাদের, মন্দিরে যাচ্ছি, কালী মন্দির। সেখানে ভোলানাথের মন্দিরও আছে। আজকে তো নীল পুজো, তোমরা সবাই জানো নীল পুজোর অগ্রিম না, আজকেই তো পুজো। তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি পুজো দিতে যাচ্ছি। তো তোমরা সবাই দেখবে, দেখতে থাকো ভিডিওটা। আর মন্দিরে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো, যেহেতু অনেক লোক তো আমার একটু লজ্জাই লাগবে, তবে আমি চেষ্টা করবো তোমাদের দেখাতে। আমাদের মন্দিরটা এর আগে ব্লগে আমি তোমাদের দেখিয়েছি, ভোলা বাবার মন্দিরটাও দেখিয়েছি। তো আজকে আবার দেখাবো কত লোক, মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে। তো তোমাদের দেখাবো আর আমি কীভাবে জল ঢালছি সেটাও দেখাবো। তো এই যে ড্রেস পরে নিয়েছি আমি, আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আপনারা কি ভিড়, ওই যে গেট সামনে দেখা যাচ্ছে, প্রায় 200-300 লোকের পরে আমার লাইন। তারপরে গিয়ে জল ঢালতে পারবো এই লাইন ঠেলে। সবাই দেখ, কিছু কথা হয়ে গেছে আমার জল দেওয়া, তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, তোমরা সবাই দেখবে। তো আজকে সারাদিনই উপোস থাকতে হয়, তো আমিও উপোস আছি, প্রচণ্ড টায়ার্ড আমি, ওর জন্য আর ব্লগটা বেশি বাড়ালাম না। তো তোমরা সবাই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না, মনে থাকবে তো? তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও, তোমরা দেখবে আর পুরো ভিডিওটা দেখবে। টাটা।